1917 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই উপলক্ষে সারা ভারতবর্ষের পাশাপাশি রায়গঞ্জ শহরে সাড়ম্বরের সাথে পালন করা হলো ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী। প্রতিবছরের ন্যায় এই বছরও পয়লা অগ্রহায়ণ উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনপুর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার রাতে একদিন ব্যাপী বাউল উৎসবের আয়োজন করা হল। এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল এই বাউল উৎসব। শারদ উৎসবের পাশাপাশি দীপান্বিতা উৎসব শেষ হয়েছে প্রায় এক মাস হল, আর এই উৎসবটির আনন্দ অন্তত একদিনের জন্য আবার ফিরিয়ে আনতে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হল একক সম্মান, শারদ সম্মান ও দীপান্বিতা সম্মান অনুষ্ঠানের। মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং মানিকচক থানার ব্যবস্থাপনায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল মানিকচক থানা প্রাঙ্গণে। জেলা জুড়ে বেড়ে চলা রক্ত সংকট দূর করতে পুলিশ প্রশাসনের এমন উদ্যোগ।